কালার ইউজ হয়েছে মরুভূমিতে দেখানোটা খুব টাফ কারণ রাতের শুট হয়েছে অনেক সেখানে এক সাইড থেকে লাইট আসা যে জিনিসগুলো গুলো খুব ভালো হবে ইউজ করা খুব ডিটেইলিং এ কাজ করা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে ডিটেইলিং এ দেখানো হয়েছে লাইট শটতে ভালো খেলেছে মানে বেশ আর ওটা ফুটিয়ে তুলেছে এই জিনিসটাকে আর ওখানকার কালচারটাকেও খুব ভালো আর কালচারটাকে বা এই যে কোন একটা মানে যেখানে ডিম্পল কোয়াডিয়ার যে ক্যারেক্টারটা যে সে কোন লেভেল থেকে স্ট্রাগল করে সে কোথায় এসে দাঁড়িয়েছে তার ওমেন তারপরে স্টোরি বলার যে ধরনটা Hello everyone, welcome to Bioscope Bong Couple. I'm Yombali. I'm Yubhishek. I'm Dhaishik. আমাদের নতুন একটা ভিডিও নিয়ে তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন যাতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারেক্টিভ পোস্ট দিই, পোলস দিই, কোশ্চেন আনসারস দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আর এই ভিডিওর ডেসক্রিপশনে এদের লিংক দেওয়া থাকবে। আজকে আমরা একটা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে এসেছি, শাসবাহু আর ফ্লেমিঙ্গো। আমরা এর আগে টিজার ট্রেলার দুটোই রিঅ্যাক্ট করেছিলাম, আমাদের মানে খুব দারুণ লেগেছিল টিজার ট্রেলারটা আর অনেক এক্সপেকটেশন ছিল। তো কেমন লেগেছে? অসাধারণ, মানে আউট অফ দ্য বক্স। অনেক টিভি সিরিজ দেখি, মানে হলিউড হোক, বলিউড হোক, টলিউড হোক, অনেক দেখেছি, বাট এটা একদম আউট অফ দ্য বক্স, একদম ইউনিক স্টাইল আমার লেগেছে। তাই জন্য এটা নতুন গল্প, সেই একই রকমের গল্পই, রিপিট নেই। তো এক্সপেকটেশন যা ছিল আমাদের, আশা করি আমার তো মনে হয় আমার তো যা এক্সপেকটেশন ছিল পুরোটাই ফুলফিল। তুমি বলো, তোমার কেমন লেগেছে? আমারও দারুণ লেগেছে, মানে কিছু বলার নেই। মানে যেরকম এক্সপেকটেশন নিয়ে আমরা দেখা স্টার্ট করেছিলাম, একদম ফুলফিল করেছে এক্সপেকটেশন একদমই। এত সুন্দর, এত স্ট্রং একটা কাস্ট নেওয়া হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে এত স্ট্রং লেখা হয়েছে। আর অবভিয়াসলি ডাইরেক্টর আর প্রোডিউসার যারা দেখিয়েছে ক্রিয়েটিভ টিমকে হ্যাটস অফ, মানে খুব সুন্দরভাবে এটাকে মানে ফার্স্ট এপিসোড টু লাস্ট এপিসোড মানে ভিজুয়ালাইজ করা দারুণভাবে করা হয়েছে। এটা ডাইরেক্ট করেছে হোমি আদাজানিয়া, আর কাস্টিংয়ে আছে অঙ্গিরা ধর, রাধিকা মদন, ঈশা তলওয়ার, ডিম্পল কাপাডিয়া, দীপক ডোবরিয়াল, মার্ক বেনিংটন, আরও অনেক অনেক ক্যারেক্টার আছে। তো সবাই মানে খুবই ভালো, মানে ওভারঅল দারুণ একটা, মানে প্রত্যেকজন ইন্ডিভিজুয়ালি প্রচণ্ড ভালো, মানে যে যার কাজটা একদম কমপ্লিট করেছে। মানে সে অ্যাক্টিং হোক, সে সিনেমাটোগ্রাফি হোক, সে মিউজিক হোক, সে নাচ হোক, সে সাইড রোল, যে কোনো ছোট্ট একটা সাইড রোলই হোক না কেন, যেমন যত বিধবাদেরকে দেখানো হয়েছিল সাইড রোলে, ইচ এন্ড এভরি যাদের কাছে সাপোর্টিং রোল আছে, যত ছোট ছোট রোলই হোক, সবাই একদম দারুণ মানে 100% দিয়েছে। কাউকে আমি বলতে পারবো না উইক ছিল বলে, একদম মানে ছোট যে 10 মিনিটের রোল ছিল তারও একটা ইমপ্যাক্ট ফেলেছে ওখানে। সে একটা বুড়িকে মাঝে মধ্যে দেখাচ্ছিল কাটা, মানে এক সেকেন্ডের জন্য স্ক্রিনে দেখাচ্ছে, বাট ওইটুকুনি টাইমে মানে ম্যাজিক প্রত্যেকজন ক্রিয়েট করেছে এখানে। আর আমি বলবো অনেকদিন পর ডিম্পল কাভাডিয়াকে এত ভালো একটা রোলে দেখলাম, আর যেখানে ওর কাজ করার অনেক জায়গা ছিল আর সেটাকে একদম মানে ফুলফিল করে হচ্ছে। খুবই একটা খুব স্ট্রং একটা, এই এজে এসে দাঁড়িয়ে এরকমটা স্ট্রং রোল করাটা মানে চারটিখানি কথা নয়। তো এটা ডিজনি প্লাস হটস্টারে বেরিয়েছে একদম, মানে আপনারা যদি এখনো না দেখে থাকেন, হ্যাঁ প্লিজ, আমরা ফার্স্টে নন স্পয়লার রিভিউ দেওয়ার চেষ্টা করব, তারপরে যখন স্পয়লার আমরা দিতে চাইবো আপনাদের জানিয়ে দেওয়া হবে একদম। তো নন স্পয়লারে যদি আমি বলি, তো ডাইরেক্টিং দিয়ে স্টার্ট করি। তো মানে এটার মেন হাইলাইট হচ্ছে স্টোরি একদম, অবভিয়াসলি একদম, মানে স্টোরিটা এত ইউনিক, এত সুন্দর, ক্যারেক্টারগুলো স্টোরিতে লেখা আছে এত সুন্দরভাবে যে মানে, আর ডাইরেক্টর ওই স্টোরিটাকে এত সুন্দরভাবে ফার্স্ট এপিসোড থেকে যখন স্টার্ট করেছে, আমার মনে হয় টান উঠতে। আমরা এটা বেওয়াচই করেছি, তো আমাদের আমাদের মনে হয়নি যে কোথাও কিছু হলে ভালো হতো বা কোথাও কোনো জিনিসটা একটু ল্যাগ করেছে একদমই। মানে প্রত্যেকটা এপিসোডই এত একদম ইন্টারেস্টিং আর এত টান ছিল, আর কেমন করে দেখাতে হবে মানে কখন তার পাস্টটা দেখাতে হবে কখন কোন ক্যারেক্টারের পাস্টকে দেখাতে হবে কখন কোন ক্যারেক্টারের স্ট্রংনেসটাকে ফোকাস করতে হবে কখন তার উইকনেসটাকে ফোকাস করতে হবে অসাধারণভাবে দেখিয়েছে একদম ক্যারেক্টার খুব ভালো কাজ করেছে এখানে মানে যেভাবে ক্যারেক্টারগুলোর নিয়ান্সেন্সগুলোকে তুলে ধরা হয়েছে এখানে তার অ্যাকসেন্ট বলুন বিহেভ মানে ফিজিক্যাল ইয়ে বলুন সবগুলো এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে এত সুন্দর দেখানো হয়েছে রাজস্থানটাকে কালারস মানে রাজস্থান আর গুজরাট আমাদের গুজরাট রাজস্থান ওই জায়গাটাকে ওই মিক্স আপ কালচার আছে ওখানে দুটোরই বেশ সুন্দরভাবে ওই জায়গাটা যে মহলটা যেখানে ওরা হাভেলিতে যেখানে ওরা কাজ করে বা কিছু তো সেইটাকে এত সুন্দর প্রত্যেকটা ডিটেইলিং ওরা যেখানে খায় সে একটা বৈঠক হচ্ছিল যে জায়গাটা উইদাউট এনি স্পয়লার তো সেই জায়গাটা তো সুন্দর ফার্স্ট টাইম যখন এক্স্যাক্টলি মানে প্রত্যেকটা আর্ট ডিরেকশনে যারা কাজ করেছে সেটা তাদের কস্টিউম বলুন প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা ধরনের একই ধরনের বাট একটু আলাদা স্টাইল সবাইকে কতটা মডার্ন কে কতটা যেমন খুব ছোট হাইলাইট যে ওর মেয়েকে যে তোমার কালারফুল স্টিক্সগুলো দিয়েছে যেটা শেষের এপিসোডও খুলছিল তো ছোট ছোট হাইলাইট কিন্তু খুব সুন্দর হাইলাইট খুব মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে একটু আলাদা দেখানোর জন্য যে যতটা দরকার আর সিনেমাটোগ্রাফি মানে খুব কানে কি আমি বলবো এই দেখো কালার ইউজ হয়েছে মরুভূমিতে দেখানোটা খুব টাফ কারণ রাতের শুট হয়েছে অনেক সেখানে এক সাইড থেকে লাইট আসা যে জিনিসগুলো ওগুলো খুব ভালোভাবে ইউজ করা খুব ডিটেইলিং এ কাজ করা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে ডিটেইলিং এ দেখানো হয়েছে লাইট এন্ড শ্যাডোতে ভালো খেলেছে মানে বেশ আর ওটা ফুটিয়ে তুলেছে জিনিসটাকে আর ওখানকার কালচারটাকেও খুব ভালো আর কালচারটাকে বা এই যে কোন একটা মানে যেখানে ডিম্পল কোয়াডিয়ার যে ক্যারেক্টারটা যে সে কোন লেভেল থেকে স্ট্রাগল করে সে কোথায় এসে দাঁড়িয়েছে তার ওমেন এম্পায়ার তারপরে স্টোরি বলার যে ধরনটা সেইটা মানে ফার্স্টে কিছুটা এগিয়ে গেছে তারপরে আবার পাস্টটাকে দেখানো হচ্ছে তারপরে সিন হয়ে গেছে কেন হয়েছে ওটা কে করেছে সেটা পরে দেখানো হচ্ছে কারণ আমরা ফার্স্টে ভাবিনি কেন বাট পরে মানে সাসপেন্স ছিল ওখানে একটা কেন ওটা পরে দেখানো মানে খুব সুন্দর মানে যেখানে সাসপেন্স দরকার আপনাকে ওখানে মানে প্রত্যেকটা জায়গায় চেক হয়ে গেছে একদম একদম তো মানে হ্যাঁ মানে ডাইরেক্টর মিউজিকও দারুণ মিউজিক দারুণ দিয়েছে একদম একদম ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো হয়েছে এমনি মিউজিক যেগুলো ইউজ করা হয়েছে তো রেডিওতে বা হেডফোনে গান শুনছে সেগুলো ইউটিলাইজেশন গুলো সিচুয়েশন অনুযায়ী দারুণ দারুণ করা একদম একদম আর এই যে হেডফোন বা এরকম ছোট ছোট ইয়ারপডস এগুলো যে মডার্ন কালচারটাকে কেমন করে রিপ্রেজেন্ট করেছে সিনেমাটায় ওই ছোট ছোট ডিটেলিং গুলো খুব সুন্দরভাবে দিয়েছে আমি বলবো এখনো যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখুন একদমই আর এদের সবার অ্যাক্টিং যে দুজন ছেলে ক্রিম্বল কাভাডিয়ার যে ছেলের যে দুজন রোল করেছে ওরা খুবই ভালো মানে কেন এরকম একটা রোল করাটা ইজি না আমার জন্য इट्स ভেরি টাফ যে ওর বড় ছেলে হরিশের রোলটা করেছে ও সারাক্ষণ নেশা করে গেছে মানে ক্যারেক্টারটা আমি হয়তো সামনে ক্যারেক্টারটাকে দেখলে আমি ভাববো ওইটাই ওর ক্যারেক্টার মানে অন্যরকম বিহেভ করলে আমি অবাক হব কারণ কি ও এক সেকেন্ডও বুঝতে দেয়নি যে ও অ্যাক্টিং করছে আমরা মনেই হয়নি তো খুবই ভালো মানে তিনটে যে মানে দুটো বোর মেয়ে আমরা রাধিকা মদনকে আমরা ইয়েতে দেখেছি কুত্তেতে দেখেছি ওখানে যে মেয়েটা ছিল নাসিরুদ্দিনের যে মেয়েটা ছিল ও খুব খুব ভালো করেছে খুবই ভালো প্রত্যেকজনের কস্টিউম এত সুন্দর আর আমার তো মানে লাস্ট এপিসোডে মনে হয় ক্যামেরা নিয়ে যা খেলেছে যেখানে কি তখন সেলিব্রেশনটা দেখানো হয়েছে যে হোলি জন্মাষ্টমী এর একটা জায়গা ছিল যেখানে ওয়ান শট নেওয়া হয়েছিল পুরো একটা টেকে ক্যামেরারও খুবই মানে দারুণ ছিল মানে আমাদের এখানে কোনো ফ্লস বলার নেই কারণ কি স্টোরি অনুযায়ী কস্টিউম ডাইরেকশন আর আর্ট ডিরেকশন আপনার প্রত্যেকজনের অ্যাক্টিং মিউজিক স্ক্রিপ্ট ডায়লগ এভচ এন্ড এভরিথিং ইজ লাইক ওয়াও মানে আমরা এরকম করে খুব ইমপ্যাক্ট ফেলবে মানে এত একটা স্ট্রং স্টোরি ওমেন এমপাওয়ারমেন্টকে নিয়ে এতগুলো স্ট্রং ওমেন ক্যারেক্টারগুলো এত সুন্দর অ্যাক্টিং করে যত ভালো ইমপ্যাক্ট ফেলতে বাধ্য ওটা আর লাস্ট এপিসোডটা মানে ওয়াও মানে মানে কারোর আমরা অ্যাকচুয়ালি স্পয়লারে ঢুকে যাই কেন কি আমার মনে হয় না কিছু বলার আছে হ্যাঁ সেটাই তো স্টপ করে দেই জায়গাটা যে আমরা এগুলো মানে স্পয়লার অ্যালার্ট এই সব জিনিসগুলো আমাদের পছন্দে এসেছে আপনারা অবশ্যই দেখুন হটস্টারই আছে দেখে এসে পারফরম্যান্স ফাইল সেকশনে আসো একদম হ্যাঁ তো যেটা কন্টিনিউ করছিস ওটাই তাহলে কোডি যে কারোর কেউ মারা গেছে আর যখন কোন লেজেন্ড বা যার লাইফ যার জন্য অনেকের লাইফে খুব বড় একটা ইমপ্যাক্ট ফেলে তার মৃত্যু বা তার শোকটাও কেমন করে হয় যে গ্র্যান্ডনেসটা দেখানো হয়েছে যে প্রচুর টপ শট আছে আর তার মধ্যে যে মিস্ট্রি মানে আমি মানছিলামই না একটা আমি ওকে বললাম মরে গেছে জ্বালিয়ে দিচ্ছে আমি কি ওটা কে ও ছাড়া কিচ্ছু হবে না মানে আমি অতটাই শিওর ছিলাম আর আমি জানি না কেন শিওর ছিলাম মানে আমিও এক সেকেন্ডের জন্য ভাবছি আমি কি হতে পারে মানে আমিও পাচ্ছি না যে কি হতে পারে কেন কি ওর মুখটা অ্যাসিড দিয়ে জ্বালায়নি ওর বডি পুরো পাওয়া গেছে অক্ষত অবস্থায় এমন না যে চেনা যাচ্ছে না একটা জায়গা আমাদের মনে হচ্ছে যে ওর বড় বউটা হতে পারে বা ওর মেয়েটা হতে পারে কিন্তু মেয়েটার মধ্যে কামনেসটা নেই যে এতজনকে নিয়ে চলার যে একটা কি বলে একটা চেষ্টা বলো অনেক সবাই পারে না যে একটা লিডার হতে ইন্ডিভিজুয়ালি অনেক অনেক ভালো হতে পারে বাট একটা লিডার হওয়া বা সবার জন্য ভাবাটা তো বড় একটা কর্পোরেটিভ একটা গ্যাং বলো বিজনেস বলো যেটাই বলুন সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক কিছু মাথা লাগে আর ওর বউয়ের বড় বউয়ের মধ্যে ওই জিনিসটা আছে ও নাম্বারসে কথা বলে ও প্র্যাকটিক্যাল সেন্সে এখন হাই না করে কি করলে ওটার সলভ হবে ওটাতে কথা বলে যখন ওদের শিপ ব্লাস্টটা করেছিল ওগুলো দেখিয়েছিল অনেক ডিটেলিংয়ে দেখিয়েছিল কিন্তু শেষ হলো যে কেন শেষ হলো এটা লাস্ট এপিসোড আমার হচ্ছে কি না এটা মানে আমরা তো ওই যোগীতি ভেবে নিয়েছিলাম যে ওই ঘরসুত বিভীষণ ইনসাইডার থেকে খবর ওই পাঠাচ্ছিল তো ও মরে যাওয়ার পরেও কি করে এত কিছু হচ্ছে এত ক্ষতি হচ্ছে সেটা তখন আমরা আর ভাবিনি সেটা ও বুঝেছিল যে আসল যে শত্রু তাকে দেখতে পাচ্ছ না মুখোশের আড়ালে আছে তুমি যাকে দেখতে পাচ্ছ তার কথাই শুধু ভাবছো এক্স্যাক্টলি এই কথাটা অনেকবার বলা হয়েছে অ্যাকচুয়ালি যে কে লিক করছে জিনিসটা খুঁজে বার করতে হবে তো তার জন্যই পুরো এই জিনিসটা করা পুরো সেটআপটা করা তার জন্যই পুলিশটার সাথে মিলে পুরো নিজের মৃত্যু ঘটনাটা ঘটানো যাতে এবারে ওই ফেসটা বেরিয়ে আসে কারণ আমি যতক্ষণ বেঁচে আছি ও বেরিয়ে আসবে না আমি মরে গেলে একমাত্র রিভিল হবে কে একদম আর এটা যেভাবে করলো আর যেটা বলতে ভুলে গেছিলাম আমরা আমার পুলিশের ক্যারেক্টারটা হ্যাঁ এক্স্যাক্টলি ওয়ান অফ মানে দারুণ দারুণ মানে অসাধারণ মানে জিমিত ত্রিবেদী এত ভালো অ্যাক্টিং করেছে ওটাতে ও ওর ওয়াইফ কল্পক্ষণের জন্য ছিল যতক্ষণ ছিল পুরো বিলিভেবল একদমই মানে মানে এরকমই হয় হয়তো যারা কাজ পাগল লোক হয় যাদের অতটা সাপোর্টিভ ওয়াইফ পায় তারা এরকমই করে একদম একদম তো সেটা বেশ ভালোভাবে ওদের রিলেশনশিপটা দেখিয়েছিল আর ওর যে ডেডিকেশনটা যে আগেই বলেছিল যে আমি আমাকে পুলিশকে বলেছিল যে বারবার ফোন করবে যে ছেড়ে দাও তো আমি কিন্তু ওরকম ভাবে যাব না আমি গেলে পুরো কাজটা কমপ্লিট করে আসবো কিন্তু তাও সত্ত্বেও সেটা হলো ফোন করে বন্ধ করতে বলে যেত না সরদিন সাহেবকে বা ওই ছাগল ওই শটটা যে ছাগলগুলোকে মারছে তখন দেখাচ্ছিল না অ্যাকচুয়ালি কি করছে ও আমি বুঝতে পারছিলাম ও যেমন মানুষকে তখন মানুষকে মারছে না বা রাগের মধ্যে আর ও যখন কাঁদছে ওই মানে কষ্ট হচ্ছে কিন্তু ওকে বের করতে অসাধারণ ওই সিনটাকে এত সুন্দর করেছে তারপরে যখন ক্যামেরাকে জুম আউট করে দেখালো ছাগলগুলোকে আর বসে গেল ওটা দারুণ মানে ওখানে যে সিনেমাটোগ্রাফার ডাইরেক্টর আর জিমিত ত্রিবেদীর অ্যাক্টিং মানে মানে ওটা একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে মানে অনেক জায়গায় অনেক মানুষের খুনাখুনিতে অনেক কিছুতে আমরা যতটা ইমোশনালি ইনভলভ হই না যতটা এই জিনিসটাতে দেখেছে আর ও জানে ওর কোনো দোষ নেই ওদের ব্যাপারটা ওরকমই পুলিশের থেকে আগে হয়তো অনেকজনকে মেরেছে বাট জানে ক্রিমিনালদেরকে মারছে বা কিছু একটা অবলা যেটা বলি না আমরা অবলা জীবকে যারা মারতে নেই মানে ওই জিনিসটা দেখিয়েছে বাট টুথটা বার করার জন্য এটা করতে হচ্ছে সেটা সেই কষ্টটাও নিতে পারছে ওই কষ্টটাও পাচ্ছে তো অসাধারণ ওর অ্যাক্টিংটা বলা যেতে হয়নি তাই জন্য আরেকবার করে বললাম ওটা উল্লেখ করার যোগ্য ছিল আর ব্যাপারটা হচ্ছে গ্র্যান্ড এন্ডিং মানে আমার মনে হয় প্রত্যেকটা অনেক টিভি সিরিজ দেখেছি অনেক গ্র্যান্ড এন্ডিং দেখেছি একদমই দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট মানে এমন করে ছাড়লো যে আপনাকে ওয়েট মানে দাঁতে দাঁতে খিচি যে কখন আসবে সেকেন্ড সিজন আমাদের সিরিয়াসলি এরকম করে করলো। আর আরেকজনের কথা বলতে হয় যে এখানে ডনজের যে রোলটা করেছে যে বানাচ্ছিল, তো মার্ক ব্যান্টনকে আমরা এর আগে অনেক মুভিতে দেখেছি, কারণ ইন্ডিয়াতে যত মুভিতে হোয়াইট অ্যাক্টরস দরকার হয়েছে মেইনলি ওই করেছে, সেটা আর আর হোক কমান্ডো হোক যেটাই ধরে নাও তুমি মুভিতেই ও কাজ করেছে, খুব ভালো খুব ভালো করেছে। বোমকেশ বক্সিতে করেছে, প্রচুর প্রচুর মুভিতে করেছে, পরমাণুতে করেছে যেখানে ও মনে হয় আমেরিকান যে ইন্টেলিজেন্সের একটা লোক ছিল ফোন করে বলছিল আমরা স্যাটেলাইট দিয়ে দেখছি, তো ওই জায়গাগুলো এখানে খুব ভালো রোল করেছে। এখানে ওর ডনজের সাথে ডিম্পল কাবাডিয়ার কেমিস্ট্রিটা খুব সুন্দরভাবে মানে একটা বলে না ওয়াও প্রত্যেকটা সিন, তারপরে যখন গানে নাচ করছে ওই সিনটা খুব ভালো শুট হয়েছে, ওটা বেশ একটা মানে কি বলবো হ্যাঁ মানে অত কিছুর মধ্যে ড্রাগ মারপিট এত রনেস আছে এই সিনেমাটাতে, গলা কাটা থেকে শুরু করে হাত কাটা সবকিছু ওই পার্টি মানে বন্ধুদের সাথে না নিজের যে খুশি জাহির করাটা এটা খুব ভালো দেখি, ওটা বেশ একটা রিফ্রেশিং মোমেন্ট, বেশ ভালো মানে দরকার ছিল এরকম কিছু সিচুয়েশন একদম একদম। বা ওর সাথে সবার বন্ডিং গুলো খুব ভালো লেগেছে, ওর মারা যাওয়াটা প্রচন্ড পেইনফুল মানে কিন্তু সেটাকেও যে একটা স্ট্রং মালেডি কেমন করে নেয় সেটাও দেখে শেখার মতন আছে একদম। সবকিছু ঊর্ধ্বে দেখুন প্লিজ দেখুন, খুব ভালো একটা সিরিজ, আর আপনার সত্যি মনে হবে এরকম কোন সিরিজ দেখেননি, এটা ইউনিক একদম, এটা আপনাকে খুবই মানে আর কিছু বলার নেই আমার, অনেক কিছু বলে দিয়েছি, তো প্লিজ ওয়াচ। আর আমাদের রিঅ্যাকশন ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আমাদের এখান থেকে অন্য কিছু ইনফরমেটিভ কিছু আপনারা পেলে আমাদেরকে জানাবেন যে কোনটা ভালো লাগলো, আর আপনাদেরও কিছু এইসব সম্বন্ধে বলার বা এরকম ধরনের যদি আপনারা কোনো টিভি সিরিজ দেখে থাকেন আপনারা আমাদেরকে জানাবেন, তাহলে আমরাও দেখতে পারি এরকম টিভি সিরিজ। এটা কেমন লেগেছে এটা জানাবেন, আপনাদের আমাদের সাথে একমত নাকি অন্য কোনো মত আছে আমরা কিছু মিস করলাম একদম আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন একদম। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।